দক্ষিণ ভারত নিছক সমুদ্র সৈকত এবং মন্দিরের সংমিশ্রণ নয়, এর সংস্কৃতি, ঐতিহ্য, রন্ধন প্রণালী এবং ইতিহাসের সাথে এর আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্য হানিমুন দম্পতি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবাইকেই আকর্ষণ করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব দক্ষিণ ভারতে দেখার জন্য শীর্ষ 10টি স্থান সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, উটি, তামিলনাড়ু। দক্ষিণে অবস্থিত এই হিল স্টেশনটি পর্যটকদের দ্বারা বিশেষত গ্রীষ্মকালে সবচেয়ে বেশি চাওয়া হয়, কারণ এটি আবহাওয়ার মনোরম। শীতকালে তাপমাত্রা 15 ডিগ্রির মতো কম হয়, তাই গ্রীষ্মে এটি 23 ডিগ্রির বেশি হয় না। সুতরাং এটি এই সুন্দর হিল স্টেশনটিকে গরম গ্রীষ্মের মাসগুলিতে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা করে তোলে। আর একটি আকর্ষণীয় জল ক্রিয়াকলাপ হল জলের উপর নৌকা চালানো। সুতরাং এটি গ্রীষ্মের সময় তাপ পরাজিত করার আরেকটি উপায়। স্থানীয়ভাবে তৈরি চকলেটের স্বাদ নিশ্চিত করুন এবং ক্যাম্পিং এবং ট্রেকিং উপভোগ করুন, যা সময় মজাদার। 2, লাক্কিডি, কেরালা। লাক্কিডি প্রায় 180 ডিগ্রিতে তার বাঁকগুলির জন্য পরিচিত এবং এর মধ্যে একটি চ্যাম্পিয়নশিপের মধ্যে দিয়ে যাওয়ার মতো। তারপরে আপনি ওয়ানার নামক সুপরিচিত পর্যটন গন্তব্যের সূচনার পয়েন্টে পৌঁছান। 700 মিটার উঁচু থেকে মনোরম দৃশ্যের কুয়াশাচ্ছন্ন দৃশ্য পেতে আপনি খাড়া পশ্চিমঘাট পর্বত বেয়ে উঠতে পারেন। লাক্কিডি ভিউ পয়েন্ট হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত উচ্চতা, যেখান থেকে পর্যটকরা মোট উপত্যকার একটি প্রাণবন্ত দৃশ্য দেখতে পারেন। পাহাড়ের ঢাল এবং জলের স্রোতগুলি যেগুলির মধ্যে দিয়ে যায় তা গ্রীষ্মের শীতল অনুভূতি প্রদান করে। বনের মধ্যে দিয়ে এই পথটি কীভাবে পরিচিত ছিল সে সম্পর্কে ফিকাস গাছ সম্পর্কে জানানোর জন্য একটি করুণ গল্প রয়েছে, কিন্তু এর জন্য আপনি সেখানে যেতে চান এবং সরাসরি একটি শুনতে চান এবং দেখতে চান। 3, মুন্নার, কেরালা। মনোরম পশ্চিমঘাট উপেক্ষা করে আকাশের উঁচু জলপ্রপাত সহ বিস্তীর্ণ চারিপাশে চা বাগানের এই সুন্দর শহরটি গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে দেখার জন্য সবচেয়ে শীতল জায়গা। পাহাড়ি ঢালের চা বাগানের ঝকঝকে উচ্চতায় একটি সরল হেঁটে কেরালার সবচেয়ে উঁচু চূড়া আনাইমুদি পর্যন্ত এটি একটি মনোরম জায়গা। এমনকি যদি আপনি গ্রীষ্মের সময় গরম এবং আর্দ্র বোধ করেন, তবে মুনাপট্টি অভিশাপটি দেখার জন্য একটি জলময় স্থান। চা বাছাই পেশাদার আছে, তাই হয়তো আপনি আপনার ভাগ্য চেষ্টা করতে পারেন। 4, কুর্গ, কর্ণাটক। মনোরম পশ্চিমঘাটের পটভূমিতে অবস্থিত এই উপশহরটি স্থানীয়ভাবে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। এটি এখানে এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট্ট ছোট্ট গ্রামগুলির সাথে একটি গ্রামের পাশে দৃশ্য দেয়। ব্রহ্মগিরি শিখর থেকে দৃশ্য উপভোগ করুন, যেখানে পর্বত আরোহণ করা দুর্দান্ত, কারণ এটি ভারী মেঘে ঘেরা উচ্চ পর্বতগুলির মধ্যে বিখ্যাত। দুবারে এলিফ্যান্ট ক্যাফে বন্যপ্রাণী অন্বেষণ করুন এবং কফি বাগানের ভেতর দিয়ে হাঁটার সময় কফির সুবাস উপভোগ করুন। গ্রীষ্মকালে সবচেয়ে আনন্দদায়ক জিনিসটি হল মনোরম জলপ্রপাতের কাছে পিকনিক করা। আপনি ঠান্ডা রাখতে পারেন এবং একই সময় একটি চমৎকার পারিবারিক ছুটি কাটাতে পারেন। 5, আলেপ্পি, কেরালা। এটি কেরালার একটি বিখ্যাত পর্যটন স্পট। যদিও এই হাউসবোট রাইডের জন্য বিখ্যাত, সেখানে ওয়াটার স্পোর্টসও রয়েছে। কেরালার পেছনে জলের ভূমি হিসাবে পরিচিত সমৃদ্ধ ম্যানগ্রোভের মধ্য দিয়ে জলাবদ্ধ পথগুলি যখন আপনি নৌকায় ভ্রমণ করেন তখন একটি দুর্দান্ত অভিজ্ঞতা। প্রকৃতির ডাকসহ শান্ত ব্যাক ওয়াটার মনোরম সৌন্দর্য যে কোনো ভ্রমণকারীর আত্মার প্রশান্তিদায়ক প্রভাব ফেলে। 6, ইদুক্কি, কেরালা। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। বিশাল জলের মাঝে চারিপাশে অনেকগুলি দৃশ্য সহ এই অঞ্চলটি একটি জলাবদ্ধ রাজধানী। গ্রীষ্মে ঠান্ডা থাকার জন্য আপনি এই জলময় স্থানগুলির মধ্যে একটি সন্ধ্যা বা সকাল উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। পাদির চারিপাশে সবুজ এবং শোভাময় কাঠের বনাঞ্চল রয়েছে, কারণ ক্রমাগত জলের কারণে অগণিত চমৎকার জলপ্রপাতগুলি যে কোনো একটিতে যান এবং আপনি পিকনিক, ব্যাকপ্যাকিং, ক্যাম্পিং, ট্রেকিং বা যে কোনো আউটিংয়ের কথা ভাবতে পারেন। এই আদর্শ গ্রীষ্মকালীন হিল স্টেশনটি পশ্চিমঘাটের সৌন্দর্যের মধ্যে আরামদায়ক অবস্থিত। 7, মহীশূর, কর্ণাটক। মহীশূর একটি ঐতিহাসিক স্থান, কারণ মহীশূর নামটি ইতিহাসের মহান যোদ্ধা টিপু সুলতান এর সাথে সম্পর্কিত। ইন্দো সার্সেনিক স্থাপত্য এবং প্রাসাদের সাম্রাজ্যিক অভ্যন্তরের মধ্যে মহীশূর প্রাসাদের শহর হিসাবে পরিচিত। মহীশূর চামুণ্ডী পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই শহরটি তার ঐতিহ্যবাহী কাঠামোর জন্য সুপরিচিত। দশহরা উৎসবের সময় শহরটি সারা বিশ্বে অনেক পর্যটকদের আকর্ষণ করে। এটি তার সাংস্কৃতিক পরিষেবার কারণে কর্ণাটকের সাংস্কৃতিক শহর হিসাবে খ্যাতি অর্জন করেছে। 8, পন্ডিচেরি, তামিলনাড়ু। পন্ডিচেরি প্রাক্তন ফরাসি উপনিবেশ, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি ভারতের দক্ষিণ উপকূলে অবস্থিত। এটি তামিলনাড়ু রাজ্যের সংলগ্ন। চমৎকার সৈকত, ধ্যান কেন্দ্র এবং আশ্রম, পবিত্র গির্জা এবং মন্দির পন্ডিচেরিতে ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে।
9. হাম্পি কর্ণাটক। হাম্পি 1400 শতকে বিজয়নগরের সাম্রাজ্যের রাজধানী ছিল। হাম্পি এখন হিন্দুদের তীর্থস্থান। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়েছে। 19 শতকের মাঝামাঝি আলেকজান্ডার গ্রিনলো হাম্পি পরিদর্শন করেন এবং হাম্পির প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেন। হাম্পি তার ঐতিহাসিক এবং পণ্যতাত্ত্বিক গুরুত্বের জন্য বিখ্যাত। হাম্পি তীর্থযাত্রীদের আনন্দের পাশাপাশি ব্যাপক প্যাকারের স্বর্গ। 10. কুমারকম কেরালা। কুমারকম কেরালার বৃহত্তম হ্রদ ভেম্বানাদ হ্রদের উপর দ্বীপগুলির একটি গ্রুপ কোয়ান্টাম শহরে অবস্থিত। কুমারকমকে নৃত্যতাত্ত্বিকদের স্বর্গ এবং একটি মনোমুগ্ধকর ব্যাকওয়াটার গন্তব্য বলা যেতে পারে। কুমারকম বিভিন্ন প্রজাতি পরিযায়ী পাখির আবাসস্থল, এছাড়া উদ্ভিদ প্রাণী এবং স্বাদু জলের মাছ। সারা বছর ধরে এখানে মনোরম জলবায়ু এবং প্রশান্তিদায়ক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে এবং তাদের অনেক অবসরের বিকল্প সরবরাহ করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।